নমস্কার বন্ধুরা, WBPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা যদি পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টরের যদি প্রস্তুতি নিয়ে থাকো, তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা অন করে অবশ্যই রাখবে। তোমাদের জন্য আমাদের অলরেডি অনলাইনে ক্লাসে চলছে, তোমাদের সন্ধ্যে 6টা থেকে ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে রিজনিং এবং 8টা থেকে জিকে ক্লাস চলছে। তোমাদের মনে সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন যেটা রয়েছে, পরীক্ষা কি আদৌ কি ভোটের আগে হতে পারে কি পারে না, মানে এই কোশ্চেন বলছে যে ভোটের আগে পরীক্ষা হবে কি হবে না, বা পরীক্ষা কি ভোটের পরে হতে পারে, নাকি রয়েছে কোন পরীক্ষা আগে হবে। তো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়াটা উচিত, তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম, পরীক্ষাও তোমাদের ভোটের আগে হোক বা পরে হোক, তোমাদেরকে সবসময় ভেবে চলতে লাগবে যে পরীক্ষা ভোটের আগে হবে। এবং কথায় আসে যাওয়া যাক যে কোন পরীক্ষাটা আগে হবে সে নিয়ে, এই মুহূর্তে যেহেতু কোনো কিছু অফিসিয়ালি কোনো কিছু বেরিয়ে আসেনি, 20 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, 20 তারিখের পরেই কিন্তু সমস্ত ডিটেলস জানা যাবে। তো সম্ভবত হওয়ার চান্সেস যেটা রয়েছে, তোমাদের এসএর পরীক্ষাটা সম্ভবত আগে হওয়ার সম্ভাব্য চান্সেস রয়েছে। ভোটের আগে চেষ্টা করবে যে কোনো একটিকে পরীক্ষাটাকে নিয়ে নেওয়ার। এবং আমি তোমাদেরকে আগের থেকে বারবার করে বলছি, তোমরা কিন্তু প্রিপারেশনটা এমনভাবে নাও যাতে তোমরা ভোটের আগে সমস্ত কিছু কভার করে নিতে পারো। তোমরা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। তোমাদের জন্য কিন্তু আমাদের অলরেডি কিন্তু ক্লাসে শুরু হয়ে গিয়েছে, এবং তোমাদের যে সিলেবাসে যা কিছু রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে নিয়ে আমি ভোটের আগে ওই সিলেবাসটা কিন্তু অবশ্যই আমি কমপ্লিট করিয়ে দেবো তোমাদেরকে। তোমাদের যাতে ভোটের আগে যদি পরীক্ষা হয়ে যায় তাতেও তোমাদের যাতে কোনো রকম যাতে সমস্যায় ভুগতে না হয় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তোমাদেরকে আমি বড় বড় ক্লাসেস নিয়ে একদিনে একটা চ্যাপ্টারের যে ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় সমস্ত কোশ্চেনগুলোকেই করে দিচ্ছি। তোমরা প্লেলিস্ট ভিজিট করে একবার ক্লাসেসগুলো তোমরা অ্যাটেন্ড করে নেবে। তোমাদের রেগুলার ক্লাসেস করানো হচ্ছে, সেই জন্য তোমাদের কোনো একদম তোমাদের এখানে পুরো একদম একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছুই করানো হচ্ছে। যদি পরীক্ষা ভোটের আগেও হয়ে যাও তাও তোমাদের, কারণ যেহেতু তোমাদের কনস্টেবল এবং যেটা রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টর দুটোরই একই সিলেবাস রয়েছে, কোনো আদার্স সিলেবাস নেই, সেই জন্য তোমরা প্রস্তুতি যেটার জন্যই নাও না কেন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে ক্লাসেসগুলো রেগুলার অবশ্যই অ্যাটেন্ড করবে। এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এবার যদি চলে আসে যাক, যদি পরীক্ষা ভোটের আগে হওয়ার সম্ভাব্য চান্সেস যেটা রয়েছে তোমাদের, সেই যদি চান্সেস থেকে থাকে যদি ভোটের আগে হয়, তাহলে কিন্তু পরীক্ষা তোমাদের মার্চ মাসে হবে 100%। পরীক্ষা কিন্তু তোমাদের মার্চ মাসে হবে যদি ভোটের আগে পরীক্ষা হয়। ভোটের আগে যদি পরীক্ষা হলে কিন্তু মার্চ মাসেই পরীক্ষা হবে, কারণ মে মাস থেকে তোমাদের ভোট শুরু হয়ে যাবে। মে মাস থেকে বলা হয়েছে ভোটের তোড়জোড় কিন্তু সমস্ত কিছু শুরু হয়ে যাবে, সেই জন্য কিন্তু একমাত্র পরীক্ষা হলে কিন্তু মার্চ মাসেই তোমাদের পরীক্ষা হবে। এবং তোমাদের সংকীর্ণ, খুবই সংকীর্ণ সময় রয়েছে এই মুহূর্তে, প্রায় তোমাদের 45 থেকে 50 দিন মতো সময় রয়েছে। তোমাদের জন্য আমি অলরেডি যে সমস্ত ক্লাসেসগুলো করিয়ে দিয়েছি, তোমাদের বিশেষ করে ম্যাথ রিজনিং যেগুলো রয়েছে তোমাদের বেসিক থেকে সমস্ত কিছু করানো হচ্ছে। এবং তোমাদের যেই সমস্ত জিকে ক্লাসগুলো নেওয়া নিচ্ছে, আমি প্রত্যেকটি জিকে ক্লাসকে আমি টপিক ওয়াইজ করানোর চেষ্টা করছি। তোমাদের প্রচুর পরিমাণে ক্লাসে জবে থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছিল, সেই দিন থেকে কিন্তু তোমাদের ক্লাসের শুরু হয়ে গিয়েছে। তোমরা প্লেলিস্ট যারা এখনও তোমরা দেখোনি, তোমরা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে সেগুলো ক্লাসেসগুলো অ্যাটেন্ড করে নেবে। তোমাদের আমি বুক লিস্টও বলে দিয়েছিলাম, তোমাদের জাস্ট একটি ছায়ার বুক কিনতে বলেছিলাম। তোমাদের কাছে হয়তো যদি বই কেনার সময় বা আর কিছু না থেকে থাকে, জাস্ট ওই একটি বইকে পারচেস করে নিয়ে তোমরা জাস্ট এই ক্লাসেসগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে থাকো। এর পরীক্ষা যদি আগে, তোমাদের বলেছিলাম আগে পরীক্ষা যেটির হোক না কেন, সিলেবাস এক রয়েছে, সিলেবাসও আমি সমস্ত কিছু কভার করিয়ে দেবো। পরীক্ষা আবার যদি ভোটের আগে পরীক্ষা হয়, তাহলে মনে হচ্ছে তোমাদের এসআই পরীক্ষাটা আগে হওয়ার সম্ভাব্য চান্সেস বেশি রয়েছে, কারণ এসআইটা এখানে গ্র্যাজুয়েশন পাস রয়েছে যেহেতু, এবং গ্র্যাজুয়েশন পাসে একটু হলেও কম কনস্টেবলের থেকে কম আবেদন পড়ে, সেই জন্য হয়তো আবেদনটা কম থাকবে এবং কম ক্যান্ডিডেট থাকবে, সেই জন্য চেষ্টা করবে এসআইটায় আগে এক্সামটা নেওয়ার। কিন্তু আমার বেশিরভাগ যেটি মনে হচ্ছে হতে হলেও এটি হতে পারে যে দুটো পরীক্ষায় যেটা রয়েছে হয়তো ভোটের পরে, কিন্তু চেষ্টা করবে প্রশাসন যেহেতু আছে, প্রশাসন চেষ্টা করবে ভোটের আগে একটু মন জয়ের জন্য চেষ্টা করবে যাতে পরীক্ষাটা যাতে আগে যেভাবে হোক সম্ভব হয়ে যায়, যাতে যে কোনো একটিকে অন্তত একটি পরীক্ষা যাতে আগে নেওয়া হয়। সেই জন্য তোমাদের আমি বারবার করে বলছি, তোমরা এটাই মেনে চলো যে পরীক্ষা আছে তোমাদের ভোটের আগে, সেটি তোমাদের সাব ইন্সপেক্টর হোক কনস্টেবল হোক, এবং এই চিন্তা বের করে দাও যে পরীক্ষা কবে, ভোটের আগে নাকি ভোটের পরে বা আর কিছু কোন পরীক্ষা আগে হবে। তুমি জেটারে আবেদন করে থাকো না কেন, তোমাদেরকে টার্গেট নিয়ে থাকতে লাগবে, আমাকে এই কদিনের মধ্যে আমাকে সমস্ত কিছু কভার করিয়ে দিতে করতে লাগবে। সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম আমাদের এখানে, তোমাদের সমস্ত কিছু একদম ফ্রিতে করানো হচ্ছে। তোমরা টেলিগ্রাম গ্রুপে রয়েছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, সেখানে তোমাদের ডেইলি রেগুলার তোমাদের সেখানে মক টেস্ট নেওয়া হচ্ছে, রেগুলার তোমাদের সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করা হচ্ছে, রেগুলার সেখানে তোমাদের কিন্তু কুইজ চলছে। সেই জন্য কিন্তু তোমরা সেখানেও কিন্তু অবশ্যই জয়েন হবে, এবং সেখানে তোমাদের যেই স্টাডি মেটেরিয়াল রয়েছে, যেগুলো তোমাদের জিকের যে স্টাডি মেটেরিয়াল, সেই জিকের স্টাডি মেটেরিয়ালগুলো সেখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তাহলে পরীক্ষা ভোটের আগে হোক বা পরে হোক, তোমাদের মেন কাজ যেটা হলো তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, তোমাদেরকে ভালোভাবে পড়াশোনাটা মেনলে আগে করতে লাগবে, এবং তোমরা এটাই মেনে চলো যে পরীক্ষা আমাদের ভোটের আগেই রয়েছে। সেই জন্য চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ভিডিওকে একটি লাইক না করে দিলে তাড়াতাড়ি লাইক করে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে জানিয়ে দেবে অবশ্যই যে এখানে আমাদের ক্লাসেসগুলো চলছে রেগুলার।